অশোক সবচেয়ে মোটা সাইজের পেঁয়াজ থেকে বাছাই চলছে, যেটা দুই একটা ছোট সাইজের পেঁয়াজ আছে সেটা কিন্তু বাছাই করে আলাদা করে দেওয়া হবে এবং এটা বেচা বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে এবং এটা বস্তা প্যাকেট করে আলাদা দেওয়া হবে। মানে পাবনা জাতের পেঁয়াজটা কিন্তু দর্শক দামটা একটু বেশি রয়েছে গতদিনের চেয়ে। আজকের বাজারে আমরা এখানে কিছু অন্য জাতের পেঁয়াজ যেটাকে মেটাল পেঁয়াজ বলা হয়, মেটাল বলতে সরি এটা হচ্ছে সুপার কিংসের জাতের পেঁয়াজ, এই পেঁয়াজগুলার বর্তমান সময় প্রচুর চাহিদা রয়েছে এবং দামটাও কিন্তু সবার টঙ্গে রয়েছে দর্শক। কিন্তু আমরা আপনাদেরকে আজকের বাজার দরে কেমন দর চলে এটা জানিয়ে দিচ্ছি। 38-3700 একা একাই মন্ত্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সাইজের যে পেঁয়াজগুলো সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক। প্রতিনিয়ত এই পেঁয়াজগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলায় গিয়ে চাহিদা পূরণ করছে দর্শক। আমরা এখানে সুন্দর সাইজের কিছু পেঁয়াজ দেখতে পারলাম। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এই প্রতিটা বস্তায় কত কেজি করে পেঁয়াজ আছে দর্শক। এই প্রতিটা বস্তায় কিন্তু পেঁয়াজ আছে 80-82-83 কেজি পর্যন্ত এবং এটার বর্তমান সময়ে আসলে চাহিদাটা কিন্তু খুব ভালো রয়েছে। প্রতি বস্তায় আবার খরচ রয়েছে 400 টাকার মতো, মানে 400 টাকা প্রতি মনে, কিন্তু প্রতি বস্তা খরচ 200 টাকা প্রতি মনে, মানে দুই মন গেলে পরে এরকম খরচ দর্শক। লাস্টের মতো পেঁয়াজের বাজার জানিয়েছে রসুনের বাজার, রসুনের বাজার কিন্তু রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অনেকে বলছে রসুনের বাজার কিন্তু কারিশমা হতে পারে।